নমস্কার আমি রুবি আপনারা দেখছেন তোমার আমার আড্ডা যেখানে আপনি পাবেন আপনার দৈনন্দিন সমস্যার সহজ সমাধান আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম দুটি ভুলের কথা যেগুলো আমরা বাচ্চাদের খাওয়ানোর সময় করে থাকি আর সাথে এটাও বলেছিলাম যে পরের ভিডিওতে আমি এমন পাঁচটা বুদ্ধি বিকাশের খেলা নিয়ে আসবো যেগুলো আমরা বাচ্চাদের খাওয়ানোর সময় ওদের সাথে খেলতে পারি ওই ভুল দুটো না করে তো সেই পাঁচটা খেলায় আজকে আমি আমার বাচ্চাদের সাথে খেলে দেখাবো আপনারা আপনাদের বাচ্চাদের বয়স অনুযায়ী যেটা ওর জন্য উপযুক্ত সেটাই ওর সাথে খেলবেন আর শেষে রয়েছে একটা বোনাস সো লেটস চলে আসছে আমার বাচ্চারা আপনারা এর আগেই আগের ভিডিওতে ওদের পরিচয় পেয়েছেন তিস্তার দুষ্ট আমার জমা ছেলে মেয়ে তো তোমরা একটু হাই করে দাও সবাইকে আজকে যে খেলাটা খেলবো আমরা একটা নয় পাঁচটি খেলা এই সবগুলোই সবগুলোই কিন্তু আমি ওদের ছোটোবেলা থেকে ওদের সাথে খেলে আসছি খাওয়ানোর সময় ওরা দারুণ এনজয় করার খাওয়ানো এক নিমিষে তুরিতে হয়ে যায় তো কি খাওয়াচ্ছি সেটা একটু দেখুন ওরা আজকে এখন এই মুহূর্তে খাচ্ছে জলমুড়ি প্রথমে আমরা যেটা খেলবো সেটা হলো ছন্দে ধাঁধা মানে এমন একটা জিনিস আমরা আজকে বলবো আমি প্রথমে বলবো সেটা মিলিয়ে মিলিয়ে তোমাদেরকে বলতে হবে তোমরা তো জানোই কি খেলা আচ্ছা প্রথমে তিস্তা বলো তো আমি একটা বলছি সেটা মিলিয়ে বলবে হাতা বোঝা যাচ্ছে না একটু পরিষ্কার করে বলো ওইদিকে তাকিয়ে বলো ছাতা আচ্ছা যারটা আগে ফুরাবে সে আগে বলবে ঠিক আছে তোমার মুখে আছে আচ্ছা ও ছাতা বললো তুমি আর একটা বলো খাতা 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 বলা হয়ে গেছে মুখে ঢুকিয়ে নাও এবার চিবাতা থাকো তোমার হয়ে গেছে আর একটা পারবে বলতে খাতা ছাতা আর কি হতে পারে কে পারবে পাতা আমার ছেলে পেরে গেছে জাতা এই যে দেখুন মেয়ে যেমন পারল না কিন্তু ভাবলো কিছুক্ষণ ছেলে কিন্তু বুদ্ধি করে আরো কিছুক্ষণ ভেবে নিয়ে ও কিন্তু আরো দুটো বলে দিল পাতা জাতা তো এই যে ওরা ভাবছে এতে কিন্তু ওদের বুদ্ধির বিকাশ হচ্ছে তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট খেলা ছন্দে ধাঁধা এরকম করে আরও অনেক কিছু আপনি বলতে পারেন যেগুলো ও কিন্তু মিলিয়ে মিলে বলার চেষ্টা করবে ছন্দ মিলিয়ে প্রথমে হয়তো যারা ছোট বাচ্চা একদম ধরুন চার বছর বা পাঁচ চার বছরের বাচ্চা হয়তো অতটা ভালো পারবে না সাথে সাথে তবু আপনি কিন্তু ওকে হেল্প করবেন পারছে না বলে ছেড়ে দিলে হবে না ওকে ওর মতো করে সহজ কিছু দেন যেগুলো ও পারবে ও যেগুলো পরিচিত শব্দ তেমন মিলিয়ে মিলে বলতে সাহায্য করুন যেমন ও পারছিল না তখন আমি ওকে বললাম ও বলে দিল সেক্ষেত্রে আপনার যদি একটি বাচ্চা থাকে আপনি নিজে তাকে হেল্প করুন কিন্তু এগুলো কিন্তু খুব ভালো এনজয় করবে এবং ওর শব্দ ভান্ডার বাড়বে আর ওর বুদ্ধিরও বিকাশ হবে চলে আসছি আমরা নেক্সট খেলায় এবার আমরা খেলবো কি দেখি কি দেখি এইটা আমার মেয়ে তিস্তা খুব পছন্দের খেলা আমার ছেলে পছন্দ করে ধাদা খেলতে আর ও পছন্দ করে এইটা খেলতে কি দেখি কি দেখি তো এটা কিছুই নয় আমরা মানে আমরা যেখানে রয়েছে আপনি আপনার বাচ্চার সাথে যেখানে থাকবেন ওখানে খুব সামনেই রয়েছে ওকে খুঁজতে হবে এমন কিছু আপনি জিনিস বলবেন কি দেখি কি দেখি আমি যা দেখি তোমরা তাই দেখো আচ্ছা বলো তো আমি কোথায় দেখছি জগন্নাথ ঠাকুর এটা আমি ইচ্ছা করে সহজ বললাম আচ্ছা এবার বলো কোথায় দেখছি থার্টি নাইন ভেবে বলো দুষ্ট পেয়ে গেছে এবার দর্শকদেরও আমরা দেখাই থার্টি নাইনটা কোথায় লেখা এই যে রানীর বুকের উপর থার্টি নাইন এটা আমি ওদের সাথে করি যে এর জামাই রয়েছে জিজ্ঞাসা করি তখন ও খুঁজে বলে আর ওরটাই থাকলে এ খুঁজে বলে যারটা সে তো নিজে দেখতে পায় না কিন্তু যখন খুঁজে পায় আরেকজন বলে দেয় দারুণ মজা পায় ওরা এবার বলো তো কোথায় দেখছি কোথায় দেখছি কোথায় দেখছি একটা পাগলি বসে আছে আচ্ছা এসব আড্ডা না হ্যাঁ এবার সিরিয়াসলি জিজ্ঞাসা করছি বলতে হবে হ্যাঁ বলো তো কোথায় দেখছি কোথায় দেখছি একটা বাজানোর জিনিস বাদ্যযন্ত্র খুঁজে পেয়েছে আচ্ছা এবার বলো তো কোথায় দেখছি কোথায় দেখছি একটা ঘটি উল্টে রয়েছে ওইটার মধ্যেই ছিল দুষ্টটা একটু নিয়ে এসে খুলে মানে এই যে জিনিসটা আপনারা দেখছেন এই বাদ্যযন্ত্রের মধ্যে যেটা থাকে আর কি এটা ধরে বাজাতে হয় তো এটা উল্টানো ঘটির মতোই লাগছে তো এটাই আমি বুদ্ধি ওদেরকে জিজ্ঞাসা করলাম ওরা কিন্তু দারুণ মজা পেয়েছে তো এই রকম কিছু আপনি যখন জিজ্ঞাসা করবেন ওদেরকে ওরা কিন্তু তখন মনোযোগী হবে এই খেলাটার মাধ্যমে যে শুধু ওদের বুদ্ধির বিকাশ হচ্ছে তা নয় ওরা কিন্তু মনোযোগী হতেও শিখবে কোনো একটা নির্দিষ্ট জিনিসে ফোকাস করতে শিখবে ধৈর্য বাড়বে ওদের মানে একটা জিনিস বলেছেন ওর তো ধৈর্য নিয়ে খুঁজতে হবে কোথায় আছে জিনিসটা তো এই খেলাটা কিন্তু ওদের সাথে খেলে এবং তিস্তা এটা খুব পছন্দ করে এরপর আমরা চলে আসি আমাদের নেক্সট খেলা যেটার নাম হল শব্দ ধাধা এই খেলায় আপনি এমন কিছু ওকে জিজ্ঞাসা করবেন ধাঁধার মতন করে যার উত্তরটা ওর জানা খুবই পরিচিত শব্দ তেমন কিছু যেমন আমি এখন ওদেরকে জিজ্ঞাসা করছি দেখুন আচ্ছা বলো তো আমাদের সবার বাড়িতেই থাকে তিন অক্ষরের জিনিস ঠিক আছে শব্দের নামটা মানে শব্দটা হচ্ছে তিন অক্ষরের আমাদের বাড়ির সবার বাড়িতে থাকে তার মাঝখানের অক্ষর কেটে দিলে একটা আলো বোঝায় মানে আলো আলো বোঝাবে হুম হুম কি করে বুঝিয়ে দাও কারণ মাঝে রকম কেটে দিতে বলেছে মানে বালতি লক কেটে দিলে বাতি বাতি মানে আলো এটা এটা আমিও বানিয়েছি এটা হ্যাঁ তো দুষ্টু বানিয়েছে আচ্ছা এটা সত্যি কথা মানে যেগুলো করা হয় না ওরা কিন্তু সেগুলোকে ক্যাচ করে নেয় ওরাও সেগুলো বানাতে শেখে যেমন ধাদা আমি ওদেরকে ধরে আসছি তো এগুলো কিন্তু ওরাও এখন নতুন করে দেখি খাতায় লেখে একদিন এটা নিয়ে ভিডিও করবো যে আমার ছেলে মেয়ে কী ধাঁধা বানিয়েছে ওরা কিন্তু গল্পেও লেখে আমাকে দেখে দেখে তো যাই হোক এবার আমরা চলে আসি পরের ধাঁধায় সেটা বলো তো দেখি একটু কিস্তাকে জিজ্ঞাসা করি দেখি ও পারে কি না হ্যাঁ তিন অক্ষরের খাবারের নাম তার প্রথম অক্ষর বাদ দিলে এমন একটা জিনিস হয় যেটা মেয়েরা হাতে পড়ে আমাকে খিচুড়ি বুঝে গেছো কি করে বুঝিয়ে দাও খিচুড়ি তাহলে সামনে রাখো কেটে দিতে বলেছে তার মানে খি কেটে দিয়ে চুড়ি এই মান হাতে চুরি তার মানে মেয়েরা চুরি বলে হ্যাঁ তো এই জিনিসটা এই যে ধাধা ধাধার মজা এটা কিন্তু ওরা এই খেলার মধ্যে দিয়ে বুঝতে পারবে আর ওদের তারই সাথে সাথে ওদের বুদ্ধিটাও কিন্তু বাড়বে এইগুলো একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে বেশি সুবিধা একদম ছোটরা তো এইভাবে পারবে না ওদেরকে আপনি অন্যভাবে জিজ্ঞাসা করতে পারেন যেমন তো এমন কোন জিনিস আছে যেটা কাটলে তোমার লাগে না তোমার আমি কাটলে বলবো বলো চুল তো দেখুন ওরা কিন্তু চিন্তা করছে না এই চিন্তা করতে করতেই ওরা কিন্তু উত্তর খুঁজে পেলো তো এই চিন্তা শক্তিটা কিন্তু বাচ্চাদেরকে বাড়াতে হবে এখন সবই কর্পোরেট মানে মোবাইল মোবাইল ছাড়া বাচ্চারা কিছু মানে চিন্তা যে করবে এই স্কোপটা কিন্তু ওদের কম তো এই সমস্ত খেলা করলে ওদের কিন্তু চিন্তা শক্তিটা বাড়বে তো আমরা চলে আসছে পরবর্তী খেলায় যেটা নাম হচ্ছে মনে রেখো মনে রেখো খেলাটা কিছুই নয় আপনাকে এমন কিছু জিজ্ঞাসা করতে হবে যেটা আজকে মানে ধরুন আপনি যদি বিকালে ওকে খাওয়ান তো সকালে ঘটেছে বা আপনি কালকের কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন যেটা ওর স্মৃতিশক্তিকে বাড়াতে সাহায্য করবে ও একটু ভেবে মনে করে উত্তরটা দেবে যেমন আমি ওদেরকে এখন জিজ্ঞাসা করবো আচ্ছা বলো তো আজকে সকালে কী দিয়ে ভাত খেয়েছিলে আমি না তুমি বলো রুটি আর তরকারি কীসব তরকারি খেয়েছিলে মনে আছে আলুর তরকারি এইভাবে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে সকালে কী খেয়েছো দুপুরে কি খেয়েছো বলতো অথবা আপনার হাজব্যান্ড বা বাড়ির কেউ যদি ওর জন্য গতকাল কিছু এনে থাকে ধরুন চকলেট বা কিছু তো আপনি সেটা জিজ্ঞাসা করতে পারেন বলো তো কালকে তোমার বাবা কি এনে দিয়েছিল তোমাকে এইভাবে কিছু পুরনো কথা গতকালের কথা বা আজকে সকালের কথা এরকম করে জিজ্ঞাসা করলে ও কিন্তু ওর স্মৃতিশক্তিটাকে কাজে লাগাতে শিখবে আর তাতে স্মৃতিশক্তি উন্নত হবে এবার আমরা একদম লাস্ট খেলায় চলে এসেছি আমাদের লাস্ট খেলা আমরা সবাই বলতে পারি বলো তো আমরা সবাই বলতে পারি যে কোনো একটি ফুলের নাম যেমন ধরো ফুলের নাম আগে আমি বলবো ঠিক আছে আমরা সবাই বলতে পারি যে কোনো একটি ফুলের নাম যেমন ধরো গোললা শিউলি জবা। আবার আপনি স্টার্ট করবেন মানে যতটা ও জানতে পারে এখানে শেষ করে দিলে হবে না যত দূর আপনি জানে না সব ফুলের নাম কিন্তু আপনি যখন বলবেন একদিন দুদিন শুনতে শুনতে কিন্তু ওর মুখস্থ হয়ে যাবে ওর বাংলার শব্দ বৃদ্ধি পাবে ও ফুলকে চিনতে শিখবে পরে যখন সামনাসামনি কোনো ফুল দেখবেন তখন বলবেন যে ওই যে সেদিনকে খেলছিলাম মনে হচ্ছে দেখো এটা সেই ফুল ওর এতে নলেজটা বাড়বে তো আমরা এটা ফার্স্ট রাউন্ডে শেষ করলাম যেহেতু ভিডিওটা লেন্থ বেড়ে যাচ্ছে তো এরপরে একইভাবে আপনি কিন্তু বলতে পারেন আমরা সবাই বলতে পারি যে কোনো একটি ফলের নাম যেমন ধরো যেমন ধরো কলা যেমন ধরো জাম এইভাবে ওকে তো এবার যেটা আপনাদেরকে বলছিলাম যে বোনাস টিপসের কথা বলবো বোনাস টিপসটা আপনারা যদি ফার্স্ট ভিডিও দেখে থাকেন আপনারা অলরেডি কিছুটা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি যে বাচ্চাদের আর যাই করুন মোবাইল দেখাবেন না তার বদলে আপনি কি করবেন এই খেলা তো করতেই পারেন তার জন্যই দেখানো কিন্তু সবথেকে বাচ্চারা যেটা পছন্দ করে কি শুনতে ভালোবাসো খাওয়ার সময় গল্প আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে বাচ্চাদের মোবাইল কিভাবে আপনারা দেখা বন্ধ করবেন তো সেখানে একটা পয়েন্টের কথা বলা হয়েছিল গল্প বলা তাই খাওয়ার সময় কিন্তু আপনি বাচ্চাদেরকে গল্প বোঝাতেই পারেন ওদের কিন্তু গল্প খুব বেশি কিছু দরকার হয় না খুব বেশি কিছু তার মধ্যে আপনাকে চরিত্র আনারও দরকার নেই আপনি জাস্ট রকম দেখুন একটা রাজা রানী বা পশু পাখি যাই হোক আপনি বলতে শুরু করুন ওরা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে ওরা কিন্তু যখন গল্প শোনে আমি বলি ওরা টেরি পায় না দিয়ে খাওয়াটা হয়ে গেল আর সেই সাথে অবশ্যই আমারও সময় বাঁচে এবং ওদের সাথে একটা কোয়ালিটি টাইমও কাটানো হয় আজকে ভিডিওটা অতটা গুছিয়ে করে উঠতে পারিনি জানি না আপনাদের কেমন লাগলো আসলে ভীষণ তাড়াহুড়োর মধ্যে করেছি ভিডিওটা আর যদি তবু আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো এটা নতুন চ্যানেল এটা দিয়ে হয়তো তিনটে ভিডিও পোস্ট হচ্ছে তো আপনারা বাকি দুটো ভিডিও দেখবেন ভীষণ দরকারি ভিডিও আমি অবশ্যই অনুরোধ করবো দেখতে দেখে যদি আমার আপনাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যান আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আপনি এই চ্যানেলে সময় কিছু উপকারী ভিডিও পাবেন যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে চলতে ভীষণভাবে হেল্প করবে ঘরোয়া সমস্যার ঘরোয়া সমাধান তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন